ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله গত পর্বে আমরা অনেক রকমের অনেক ধরনের যুক্তি দেখলাম আল্লাহ যে আছেন সেটা যারা চিন্তা করবে আল্লাহকে নিয়ে অথবা আমরা কোথা থেকে আসছি আমরা কোথায় যাচ্ছি কিভাবে এই মহাবিশ্ব চলতেছে বা উৎপত্তি কিভাবে এসব নিয়ে যারা চিন্তা করবে তারা ইভেন্টুয়ালি অনেক অনেক আল্লাহর অস্তিত্বের সপক্ষে অনেক দলিল নিদর্শন অথবা প্রমাণ যদিও আমি বলছি আগে যে আল্লাহকে সরাসরি প্রমাণ করার ব্যাপার না আল্লাহ সরাসরি বলতে দুই যোগ দুই চার তা না বরং ইনফারেন্সিয়াল বলছি আমি ইনফারেন্সিয়াল বলতে বোঝাচ্ছি যে একটা জিনিস দেখে আটটা জিনিস বোঝা যায় যেভাবে একটা উদাহরণ হচ্ছে যে আমরা ব্ল্যাক হোল বলে একটা জিনিস আছে মহাবিশ্বে খুবই সিগনিফিক্যান্ট ফিজিক্সের অথবা অ্যাস্ট্রোফিজিক্সের খুবই সিগনিফিক্যান্ট ব্যাপারগুলোর পেছনে ব্ল্যাক হোলের একটা রোল আছে বিশাল রোল আছে এবং ব্ল্যাক হোল হচ্ছে অত্যন্ত ভারী মানে মানে অত্যন্ত ঘন ঘন বস্তুর সমষ্টিতে ব্ল্যাক হোল তৈরি হয় ঘন বলতে ভারী এর ভর এত বেশি যে তার গায়ে আলো পড়ে কোনো আলো ফিরে আসে না সব শোষিত হয়ে যায় এবং আপনারা হয়তো জানেন যে আমাদের যে গ্যালাক্সি তার মাঝখানে যখন ওই ছবি দেখেন তখন দেখবেন যে মাঝখানে একটা জায়গাকে হলো মনে হয় ফাঁপা ফাঁপা মনে হয় কিছু নাই মনে হয় তো সেখানে একটা জায়ান্ট ব্ল্যাক হোল আছে বলে অঙ্ক দ্বারা বা হিসাবে প্রমাণিত হয় কিন্তু এটাকে কেউ দেখে নাই কোনো দিন কিন্তু হিসাব নিকাশে বোঝা যায় যে এখানে খুবই ঘন এবং ভারী একটা আছে সেন্টার আছে যেটাকে তারা মনে করতেছেন যে একটা জায়ান্ট ব্ল্যাক হোল যা নাকি একদিন বা দুই দিনে একটা করে তারা খেয়ে ফেলতেছে মানে তারাটা তার ভিতরে যায় এবং হারিয়ে যায় এত এত আকর্ষণ শক্তি তার যে তারাটা কলাপস করে তার ভিতরে এবং মানে শেষ হয়ে যায় ওনারা মানে সায়েন্টিস্ট যারা তারা আপনার আমাদেরকে বোঝাইতে গিয়ে মানে লেমেন ল্যাঙ্গুয়েজে বোঝাইতে গিয়ে বলেন যে খেয়ে ফেলতেছে একটা করে তারা খেয়ে ফেলতেছে প্রতি দুই দিন বা একদিনে যাই হোক তো আমি বলতেছি যে এটা এটা আমরা দেখি না আমরা কখন দেখি নাই কিন্তু আমরা ইনফারেন্সিয়ালি জানি যে এখানে তার অস্তিত্ব আছে একইভাবে আমাদের জীবনে সবচেয়ে সবচেয়ে যেটা প্রয়োজনীয় বস্তু দুইটার একটা হচ্ছে বাতাস এই বাতাসের ভিতরে আমরা রীতিমতো ডুবে আছি এবং এই বাতাসের ভর আছে মানে ওয়েট আছে ওজন আছে ভর আছে এবং তা জায়গা দখল করে কিন্তু আমরা সেটা দেখি না তো সিইং ইজ বিলিভিং বলে একটা কথা অনেক সময় বলে এইরা কথায় কথায় বলে এথিস্টরা বা অন্যরা বলে মেটেরিয়ালিস্ট যারা তারা বলে কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস এই ব্ল্যাক হোল দিয়ে শুরু করলাম আমি বাতাস বললাম এরকম আপনার ধরেন ইলেকট্রিসিটি এসব জিনিস আমরা দেখি না ইলেকট্রিসিটি ধরেন এখন আমি বসে যেখানে কথাগুলো বলতেছি এই ঘরটা যদি হঠাৎ অন্ধকার হয়ে যায় তাহলে আমরা লেমেন্স ল্যাঙ্গুয়েজে বলি যে কারেন্ট চলে গেছে আবার যখন ফ্যানটা চলতে শুরু করলো আলো আসলো তখন আমরা বলি যে কারেন্ট আসছে আমরা কিন্তু যাইতে বা আসতে দেখি না অথচ এটার অথচ এটার অস্তিত্ব কিন্তু ভেরি মাচ রিয়েল তো এইভাবে আমরা দেখ না দেখলেই যে একটা জিনিস নাই এরকম কোনোই না আমাদের মনটা খোলা থাকলে আমরা যদি সত্যিই জানতে চাই যে আল্লাহ আসেন কি নাই বা আল্লাহর আল্লাহর মাহাত্ম্য জানতে চাই আল্লাহর নিদর্শন জানতে চাই আয়াতগুলো জানতে চাই যেগুলো আল্লাহ বলছেন আয়াত নিদর্শন সায়েন্স বা যাই বলেন তাহলে আমাদের মন খোলা রাখলে আসলে সেই সেই আমাদের চিন্তাতে আমাদের চেতনায় বা আমাদের যুক্তিতে আমরা কিন্তু ঠিকই বুঝবো যে আল্লাহ আসেন কিন্তু এটা দুই প্লাস দুই সমান চার এইভাবে প্রমাণ করার জিনিস না আগেই আমি বলছি যে ইমানের যত কয়টা আর্টিকেল আছে এগুলো কোনোটাই আপনি ওইভাবে প্রমাণ করতে পারবেন আপনাকে আপনাকে বিকল্প কিছু হিসেবে বুঝে নিতে হবে যে আল্লাহ আসেন তো আসলে আল্লাহ আসেন এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য এত সায়েন্স বা অঙ্ক বা যা কালকে বললাম আজকেও যা বললাম এগুলো প্রয়োজন নেই খুব সিম্পল লজিক কারণ আল্লাহ 1400 বছর আগে যখন ডেজার্ট বেদুইনদের জন্য এই দিন বা কোরআন কোরআনকে তাদের সামনে যেহেতু নাজিল করছেন আল্লাহ সুতরাং এত অঙ্ক বা এত সায়েন্স জানার দরকার নেই আল্লাহকে চিনতে বুঝতে বা জানতে বা মানতে অথবা কনভিন্স হতে যে আল্লাহ আসেন এত কিছুর দরকার নেই একটা গল্প আছে যেটা একজন স্কলারের
মুখে শোনা যে অ্যারাবদের মানে মেষ্টরা এরকম দুজন মেষ্টালক ডেজার্টে মেষ নিয়ে গেছে, মানে ছাগল বা ভেড়া নিয়ে গেছে। তো ছোটজন বড়জনকে বলতেছে যে আল্লাহ যে আসে আমরা কীভাবে বুঝবো, আমরা তো আল্লাহকে দেখি না। খুব সিম্পল একটা প্রশ্ন, মানে ইনোসেন্ট প্রশ্ন। সো বড়জন তাকে একটা ছোট্ট স্টিক ছিল হাতে, ওইটা দিয়ে জাস্ট আলতো করে আঘাত করে বলতেছে যে এই যে এখানে ক্যামেল ডাং মানে উটের গোবর আছে দেখা যাচ্ছে, এটা দেখে কি আমরা বুঝি না যে এখানে একটা উট চলে গেছে? সিম্পল লজিক, আমাকে কি উটটা দেখতে হবে টু নো দ্যাট এটা ক্যামেল ডাং বা এখান দিয়ে একটা উট গেছে? আমি এটা দেখে বুঝতেছি যে এখান দিয়ে একটা উট গেছে। এরকম লজিক দিয়ে কিন্তু আল্লাহ আসলে মানে এরকম লজিক দিয়েই আল্লাহকে চেনা যায়, বোঝা যায় বা মানা যায় অথবা কনভিন্স হওয়া যায় যে একজন সৃষ্টিকর্তা আছেন। একটু যেন খুব বড়ো খুব থিওরির দরকার নাই, ফিজিক্সের দরকার নাই, কোয়ান্টাম মেকানিক্সের দরকার নাই, কিন্তু আমরা অনেক সময় আমাদের চিত্তটাকে সত্যের জন্য উন্মুক্ত রাখতে পারি না, আমরা এখানে বাধা পড়ে যাই বা একটা ভিশাস সাইকেলে জড়ায় পড়ি আর আমরা এতে বের হয়ে আসতে পারি না। অনেক অ্যাগনোস্টিক, অনেক অ্যাগনোস্টিক বা এইথিস্ট বা যারা কমিউনিস্ট বা ওই ধরনের যারা আছেন, ম্যাটেরিয়ালিস্ট যারা আছেন, যারা মনে করেন যে রিয়েলিটি যা হাত দিয়ে ধরতে পারি সেটাই রিয়েল, তার বাইরে কিছু রিয়েল না। ইন্টারেস্টিংলি ল্যাটিন ভাষায় রিয়েল শব্দটা যেখান থেকে আসছে ওই ল্যাটিন শব্দটা হচ্ছে রেস, এবং ওইটার অর্থ হচ্ছে নাকি জিনিস। এই জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ম্যাটেরিয়ালিস্ট ওয়ার্ল্ড জিনিসের পেছনে দৌড়ায়, মানে সলিড ট্যাঞ্জিবল বা কংক্রিট জিনিসের পিছনে দৌড়ায়, এবং তাদের কাছে রিয়েলিটিটা হচ্ছে যেটা হাত দিয়ে ধরতে পারে, অনুভব করতে পারে। অথচ আমাদের কাছে কিন্তু রিয়েলিটিটা তা না, আমাদের কাছে সবচেয়ে বড় রিয়েলিটি হচ্ছেন আল্লাহ। আল্লাহর একটা নাম আমি আগেও বলছি আপনাদের, আল হাক। আল হাক মানে দি রিয়েল। তো আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আমরা বুঝি আল্লাহ যেভাবে আমাদেরকে বোঝাইছেন, যে যুক্তি যে প্রমাণ আল্লাহ উপস্থাপন করছেন তার ভিত্তিতে আমরা বুঝি যে আল্লাহই অ্যাবসলিউট রিয়েলিটি আর আমরা সবাই হচ্ছে রিলেটিভ রিয়েলিটি। আমরা আজকে আসি কালকে নাই, এই পৃথিবী আজকে আসে কালকে থাকবে না, এই মহাবিশ্ব আজকে আসে কালকে থাকবে না, এভরিথিং এলস হচ্ছে রিলেটিভ রিয়েলিটি আর আল্লাহ হচ্ছেন অ্যাবসলিউট রিয়েলিটি। এটা আমরা বুঝবো এবং অনুধাবন করার চেষ্টা করব। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে খুব সিম্পল লজিক দিয়ে আপনারা নিজের মনটাকে কমফোর্ট করতে পারেন যে আল্লাহ আছেন। আর উদাহরণ দেন, যেমন আপনি যদি একটা আইল্যান্ডে যান, একটা দ্বীপে গেছেন যেখানে কেউ নাই, কোনো জনমানুষ নাই, আপনি দেখলেন যে একটা কোনো প্রাণী নাই, কোথাও কেউ নাই, কিন্তু আপনি দেখলেন যে একটা সুন্দর ঘর, সাজানো গোছানো একটা ঘর আছে। এই ঘরটা দেখে আপনার কী মনে হবে? ঘরটা কি এই বনের জঙ্গলের কাঠ কেটে পেরেক মেরে নিজেকে নিজে বানায় ফেলছে, নাকি কখনো কেউ এই ঘরটা বানাইছেন? হিয়ারিন লাইজ দ্য আনসার, যে সৃষ্টির দিকে তাকাইতে কেন আল্লাহ বারবার বলছেন রাত এবং দিন, বা এই মহাবিশ্বের সৃষ্টির দিকে, বা তারা অনেক অনেক কোরআনের অনেক আয়াতের আকাশের দিকে, তারার দিকে বা সূর্যের দিকে, মানে প্রকৃতি যেটা নেচার যেটা বলি, তার যে জিনিসগুলো, তার যে সমন্বয়, তার যে বিন্যাস, তার যে কনসার্টেড ফাংশনিং যেটাকে বলি আমরা, মানে সমন্বিত ফাংশন, মানে একটাই এটি মানে একটার উপর একটা ডিপেন্ডেন্ট এবং একটা থেকে একটা নড়বড় হয় না, মানে কোনো ইসের কোনো চেঞ্জ হয় না, হইলে কিন্তু আর সমস্তটাই কলাপস করতো বা কিছুই কাজ করতো না, এরকম একটা ব্যাপার। সো এদিকে আল্লাহ তাকে এই জন্যই বলছেন যে লেমেনরাও যদি তাকায় দেখে এবং চিন্তা করে তাহলে তারা কনভিন্স হবে যে এই সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন এবং সব কিছুর পেছনে একটা ডিজাইন কাজ করতেছে, একটা পারপাস কাজ করতেছে, একটা উদ্দেশ্য কাজ করতেছে, ইত্যাদি ইত্যাদি। একবার যখন আপনি এটাতে কনভিন্স হবেন যে আল্লাহ আছেন, যদি না হয়ে থাকেন বাই দিস টাইম আর কি সেটা বলতেছেন, বা কেউ যদি না হয়ে থাকেন, তখন নেক্সট আমরা কী করে মুসলমান হয়ে কী বলে? আরশাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়াশাদ আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল। তো ওয়াশাদ আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, এবং আমরা সাক্ষী দিয়েছি, প্রথম সাক্ষীটা হচ্ছে যে আরশাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এটা সাক্ষী দিই আমরা, এটা শাহাদাতাইন বলি আমরা বা শাহাদাতানি বলি, দুইটাই ঠিক আছে। তো দুইটা শাহাদা, এখানে দুইটা সাক্ষ্য। প্রথম সাক্ষ্য হচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য করে সত্যিকার ইলা নাই, আর সেকেন্ড পার্টটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা, এর একটা কি ছাড়া
কিন্তু আমরা মুসলিম হতে পারবো না, মানে দুইটাই লাগবে এবং দুইটাই একেবারে সন্দেহাতীতভাবে আমরা কনভিন্স হতে হবে যে দুইটাই ঠিক। তো প্রথমটা নিয়ে তো আমরা কথা বললাম আল্লাহ নিয়ে, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বলিনি এভাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব নিয়ে বললাম প্রাথমিকভাবে। সেখান থেকেই আমরা আল্লাহকে চেনা জানা বা আল্লাহ নিজের সম্বন্ধে যা বলছেন এগুলো নিয়ে ইনশাআল্লাহ পরে আলাপ করব। একবার যখন আমি কনভিন্স হলাম যে আল্লাহ আছেন, নিশ্চিতই আল্লাহ আছেন এবং আল্লাহ এক, সেটাও নানা কারণ নানাভাবে আমি বলছি, তারপরে আরও বলবো পরে ভবিষ্যতে, তখন আমাদের নেক্সট ইটা হবে যা পরে আমরা মুসলমান হব বা যা সাক্ষী দিয়ে আমরা মুসলমান হব, যা কনভিন্স যাতে যে ব্যাপারটাতে কনভিন্স হইলে আমরা মুসলমান হব, সেই ব্যাপারটার সেকেন্ড পার্টটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল, অথবা এটার বিকল্প প্রপোজিশন আমি গতদিন বলতেছিলাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল এবং বান্দা হন, তাহলে উনি বলছেন যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, সুতরাং এটাই সত্যি। অথবা কোরআন আল্লাহর কাছ থেকে যদি এসে থাকে তাহলে কোরআন বলতেছে ইনি রসুল, তাহলে এটাও সত্যি। মানে এই এই দুইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তো মানে সহজ যেটা, সহজ যেটা, ধরেন কোরআন পড়তে অনেক সময় লাগতে পারে বা কোরআনের ইগুলো যেভাবে বললাম যে এটা নিয়ে গবেষণা করতে বা ই করতে হয়তো বেশ কিছু সময় লাগতে পারে বা বেশ কিছু সময় যাইতে পারে ওটাতে, বাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তার সম্বন্ধে যত অথেন্টিক সোর্স থেকে যত ই আসে, এমনকি কাফেররা যেগুলো বলে বা মুশরিকরা যেগুলো বা ওয়েস্টার্নাররা যেগুলো বলে তাদেরও বর্ণনা যা আসছে, সেখান থেকেও যদি আপনি কতগুলো সিম্পল জিনিস দেখেন তাহলে আপনি কিন্তু বুঝবেন যে আল্লাহ রসুল সত্যিকার রাসুল। আমরা অল্প কিছু জিনিস তুলে ধরি। প্রথমত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব জীবনটা যেটা, যেটা কাফের মুশরিকরা যা বলছে বা যা সাক্ষ্য দেয় বা যা এন্ডোর্স করে, সেটাতে আমরা কী জানি যে উনি খুব ট্রাস্টওয়ার্দি একজন মানুষ ছিলেন, উনি কখনো মিথ্যা কথা বলেন নাই, উনি কখনো আমানতের খেয়ানত করেন নাই, কাউকে প্রতারণা করেন নাই, কারোর সাথে দুর্ব্যবহার করেন নাই। তৎকালীন আরব সমাজে যেসব ভাইসেস ছিল, পাপ ছিল, মদ বলেন, মেয়ে মানুষ বলেন বা ইত্যাদি যে সমস্ত জিনিস ছিল, এগুলোতে ওনার কোনো ইনভলভমেন্ট ছিল না, অ্যান্ড সো অন। আপনারা হয়তো দেখবেন যে হয়তো পড়ে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওয়াহির পরে ভয় পেয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমার ভয় করতেছে বা আমাকে ই করো, মানে জড়াই ধরো এই দিয়ে, যে কম্বল দিয়ে বা এরকম একটা ই দিয়ে আর কি, মানে কাঁথা কম্বল জাতীয় জিনিস যেটা বলে সেসব দিয়ে পেঁচায় দিতে বললেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় সন্দেহ করছেন যে হয়তো তাকে তিনি পজেসড হয়েছেন বা কোনো জিন বা কোনো ভয়ঙ্কর কিছুর কবলে পড়ছেন কিনা, এটা ওনার একটা খুদ মানে একটু হইলেও তার সন্দেহ হয়েছে বা ভয় হয়েছে তার। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কী বলছেন যে আপনার সাথে আল্লাহ কোনো খারাপ কিছু হইতে দিতে পারেন না, কারণ আপনি এ বি সি ডি ই বলে বলছেন যে আপনি ওয়েফেয়ারার মানে কী বলে পথিকদের মুসাফিরদেরকে ভালো ট্রিট করেন, আপনি আপনার ফেলো হিউম্যান বিংসকে ভালো ট্রিট করেন, আপনি দানশীল, আপনি মানে ওনার প্লাস পয়েন্টগুলো সব বলছেন। অর্থাৎ এইরকম একটা মানুষের উপর খারাপ কিছু হইতে পারে না, এটা ওয়াইফ বলতেছেন কিন্তু যিনি সবচেয়ে কাছে থেকে দেখেন ওনাকে। সো এটা হচ্ছে যে নবুয়ত পূর্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটা কেমন ছিল সেটা একটা ভাববার বিষয়, যে এই মানুষটা সাধারণত 40 বছর বয়সের দিকে কী হয়, আমরা একটু শান্তিপ্রিয় হই, আমরা ঝামেলা চাই না বা আমরা সুখে শান্তিতে কালাতিপাত করতে চাই, অ্যান্ড হি হ্যাড এভরিথিং, তার কোনো দরকার ছিল না। তো 40 বছর বয়সের দিকে একটা মানুষ শখ করে কেন এই ট্রাবলটা নিবে, ধরেন আর্গুমেন্টস সেক আমরা যদি মনে করি যে উনি মিথ্যা নবী নজবিল্লাহ, কিন্তু তাহলে এই 40 বছর বয়স পর্যন্ত যতদিন মানে তার কাছে সেই সময়টাই ছিল আর্ন করার সময় বা কী বলবো মানে সম্পত্তি প্রতিপত্তি ইত্যাদির জন্য মানে অ্যাম্বিশাস হওয়ার সময়, সেই সময়টা উনি মোটেই অ্যাম্বিশাস ছিলেন না, আপনি দেখেন তার লাইফ পড়ে দেখেন। কিন্তু তাহলে 40 বছর বয়সে মানে কী বলবে সি অফ ট্রাবলস যদি বলি আমি, মানে এক সমুদ্র ঝামেলা কেন উনি ঘাড়ে নেবেন মাথায় নেবেন, এখান থেকে আপনি শুরু করতে পারেন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে চিন্তা করতে, যে চিন্তা করার ব্যাপারটা যে কোনটা লাইকলি বা কী লাইকলি আর কি। তারপরে দেখেন যে প্রথম যে ওয়াহিটা আসলো তারপরে কিন্তু অনেকদিন ওয়াহি বন্ধ ছিল, অনেকদিন ওয়াহি আসেনি। এখন যারা আপনার অনেক তাকে কী বলতো, যখন উনি ইসলাম প্রেস করতে শুরু করলেন তখন কাফের মুশরিকরা তাকে কী বলতো, কেউ বলতো উনি কবি,
কেউ বলতো উনি পাগল হয়ে গেছে, কেউ বলতো উনি পজেসড, কেউ বলতো উনি জাদুকর বা জাদু জাদুর প্রভাব আছে তার উপর ইত্যাদি। তো কবিতায় আমরা ধরি যে ধরেন প্রথম পাঁচটা আয়াত নাজিল হলো সূরা আলাক এর, তারপরে কিন্তু অনেকদিন ওয়াহী বন্ধ ছিল। এমনকি রাসুলামের মানে মনে এসেছে তার জীবনটা তিনি আর রাখতে চান না, আল্লাহ বলে তাকে ভুলে গেছেন, তার কী হয়েছে বা ইত্যাদি, উনি খুব খুব টেন্স থাকতেন যে তার কাছে আর আর কিছু আর কোনো বাণী আসতেছে না। ধরেন যদি উনি কবি হইতেন তাহলে কি পাঁচ লাইন লিখে একজন কবি ছয় মাস বা দুই বছর ওয়েট করে থাকবে যে আর পাঁচ লাইন, মানে সূরা আলাকে ১৯টা আয়াত আছে, তো প্রথম পাঁচটার পরে ১৪টা আয়াত কিন্তু পরে আসছে উনি। তো একজন কবি যদি হইতো সে, মানে উনি যদি একজন কবি হইতেন তাহলে কি উনি ওই পাঁচ লাইন লেখার পরে আর ছয় মাস বা মতান্তরে দুই বছর ওয়েট করে থাকতেন বাকি ১৪ লাইন লেখার জন্য? না, উনি সেটাকে সুন্দর শেপ দিতে বা ই করতে চেষ্টা করতেন এএসএপি যত যত তাড়াতাড়ি সম্ভব। এটি যেমন একটা লজিক আমি বললাম যে আপনি আপনার চিন্তার খোরাক যে উনি কি তাহলে নিজে লিখছেন কোরআন, মানে যে ওই দুইটা কথা আর কি, যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে এবং উনি প্রকৃত রসুল। তো আমরা ইনশাল্লাহ আগামী দিন অনওয়ার্ড এখান থেকে অনওয়ার্ড আবার আবার কথা বলবো, একটু একটু করে বলি যাতে অ্যাসিমিলেশনের সুবিধা হয়, হজম করতে সুবিধা হয় আর কথাগুলো মনে থাকে বা সিম্পল হয় কথাগুলো। এই জন্য অল্প অল্প করেই আমরা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।